তোমাদের মতো কিপটে জিনিস কেউ নেই। এ বাবা আমাকে কিপটে বললে আমি কিপটে আমরা সবাই খেতে পাই না, তুমি না, তুমি না, আমরা। এরা বেলুন দেয় ভালোবাসা দেয় বলে আসে, এরা বেলুন দেয় বলেই আমরা ফাটাতে পারি, এরা ভাতের চাল চাল দেয় বলেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ওই বলে না, রোলার চালের ভাত, দেশি চালের ছাত আমরা পাই। এরা মাছ দেয়, এখানে মাছ ব্যবসা রয়েছে, এরা মাছ দেয় বলেই আমরা কিন্তু ওই কাতলা রুই ইলিশ কই ইলিশ দেয় না এরা, মাছ আমার তেলাপিয়া তেলাপিয়া। একবার তুমি এখানে এসেছো, আমি গ্রামের নামটা বলে দিই, আবার ভুল বললে আবার দাদা একটু তেড়ে আসবে। এই দাদা, হ্যাঁ, নামটা হচ্ছে কিসমত পশ্চিমপল্লী গ্রামবাসী বৃন্দ। অধিবাসী বললে সামনে একটা মন্দির থাকবে, গোলায় তিন চারটে রজনীগন্ধার মালা থাকবে, তোমাকে গান গাইতে হবে, এই হরিনাম যাবে যেদিন ঘাটে গো। কিন্তু হ্যাঁ, রিয়ার মতো একজন জনপ্রিয় স্টার ডান সিঙ্গার আজকে না, জনপ্রিয় একজন অ্যাক্টার পেয়েছি, এর জন্য একবার জোরে হাতের তালি চাইবো একটু সবার কাছ থেকে। ভাগ্যগুলো কি সব থেকে ফেভার ফুল স্টার, চলো কি হবে এবার বলো। প্রথমে একটা নাচ করি, আগের দিদি খুব ভালো গান গেয়েছে। প্রথমেই ডান্স? হ্যাঁ, এই প্রথমবার পেলাম, সত্যিই বলছি, একবার জোরে হাতের তালি হোক, থ্যাংক ইউ। তো চলো, হ্যাঁ, আমি দিদি এত ভালো গান গেয়েছে, খুব একটা ভালো গান গাইতে পারি না, বাট গান গাইবো, কিন্তু আগে নাচ করি, আগে তো এত গান হলো তাই জন্য আগে নাচ হোক। কিন্তু আমি একা নাচবো কি, সামনের বাচ্চাগুলো উঠবে না স্টেজে, এই তো ওরা উঠতে চায়, তো ওদের তুলবে। হ্যাঁ, ওরা একদম জনপ্রিয় বার বাচ্চা, ওদের তুললে ওদের কিন্তু তোমাকে টলিউডে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নিয়ে যাবো, চলো একদম সবাই চলে এসো, চলে এসো ডান্স হবে। এই প্রথমবার কোনো আর্টিস্টকে দেখলাম মন খুলে প্রত্যেকটা মানুষের সঙ্গে। রিয়া, সত্যি কথা বলি, একবার আজকে আপনাদের এখানে এসেছি, আমি জানি না অনেক আর্টিস্ট এখন জানেন তো একটা করে স্যানিটাইজারের কথা শোন, যাবি চলে বৃন্দাবন।